নমস্কার, আমি আপনাদের সামনে সচিদানন্দ সাহু। আজকের আপডেট, 350 বছরের পুরানো তারাগড়িয়ার ভীমে 10 লক্ষাধিক টাকা। পূর্ব মেদিনীপুর জেলার এক ঐতিহ্যবাহী পূজা নন্দকুমার থানার তারাগড়িয়া গ্রামের ভীম পূজা। পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব হল ভীম, শক্তির দেবতা হিসাবে তিনি এখানে পূজিত হন। মাঘ মাসের পঞ্চমী তিথির পরে একাদশীতে এই পূজা হয়ে থাকে, তাই এই তিথি ভীম একাদশী নামে পরিচিত। এবারে তারাগড়িয়ায় মহাভারতে দ্রৌপদীর লাঞ্ছনা ও ভীমের অঙ্গীকারকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেক বছর মহাভারতের এক একটি নতুন পর্ব ফুটিয়ে তোলা হয়, এবারেও তা অন্যথা হয়নি। এবারে 11 দিনের মেলা। ভীমের কাছে মানত করলে মনস্কামনা পূর্ণ হয়, এই বিশ্বাসে হাজার হাজার ভক্তের সমাগম হয় মেলায়। সন্তান লাভ, চাকরি লাভ, রোগ নিরাময় থেকে ভক্তরা নানা রকম মানত করেন। দণ্ডি কেটে উপোস করে ভক্তরা পুজো দেন। মনের বাসনা পূর্ণ হলে এখানে এসে সোনার গহনা, টাকা, পিতল রূপা, সোনার গদা, বাতাসা, ছোট ভীম মূর্তি ইত্যাদি দান করেন। এবছর 40 ফুট ভীমের মূর্তি হয়েছে, তাতে 10 লক্ষাধিক টাকার মালা পড়েছে। প্রথম 2 দিনে 150 কুইন্টাল বাতাসা হরিলুট হয়েছে, কয়েক লক্ষ টাকার গহনা পড়েছে, 550 ভীমের মূর্তি পড়েছে, পিতলের গদা ও বেশ কয়েকশো পড়েছে। ভীম পূজা উপলক্ষে বিশাল মেলা বসেছে, রাজ্যে নানা প্রান্ত থেকে ভক্ত সমাগম হয়েছে। এই ভীম মেলা থেকে তারাগড়িয়া গ্রামের এক আর্থসামাজিক অবস্থার উন্নতি পরিলক্ষিত হয়। তবে ভীমের পুজো কবে থেকে এখানে শুরু হয় তা বলা খুবই কঠিন। তবে ভীম পূজা ও মেলা 350 বছরের পুরানো তা বলার অপেক্ষা রাখে না। আজ এই পর্যন্ত, খবর কখনো থেমে থাকে না, সবসময় নিত্য নতুন নিউজের আপডেট নিয়ে আপনাদের সামনে। এস সাহু, নিউজ অফিসিয়াল। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। ধন্যবাদ।